যিমান সময় গৈ আছে করিমগঞ্জ জেলার কিন্তু বান পরিস্থিতি কিন্তু অবনতি ঘটি আছে দেখা গৈছে যে করিমগঞ্জের যে পাতারকান্দি বিধানসভা সমষ্টি ইয়াতে প্রায় তিন চারিটা যে মতাউরি ছিগি গৈছে আর বর্তমানে মই পাতারকান্দি সমষ্টির কচুবাড়িত আছো আর কচুবাড়ির এই ভয়ানক দৃশ্য দর্শকে দেখবলে পাইছে নিশ্চয় নিউজ এইটিন অসম নর্থ ইষ্টের পর্দা দেখবলে পাইছে কেনেদরে ভয়ানক দৃশ্য বহুখিনি এলাকা মতাউরি ছিঙি মতাউরির উপর দিয়ে পানি প্লাবিত হয়ে আছে আর যে পিছফালে যে এলাকা আছে জনবসতি এলাকা সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে আর এইখানে ঠাইত আমি যদি কৌ এই মুহূর্ত দেখা গৈছে যে জলসম্পদ বিভাগের পৰা ইয়াতে কিছু ব্যবস্থা করা হয়েছে যে জিওটেকর বেগর ভিতর বালুপড়াই রোধার চেষ্টা করা হয়ে আছে ইয়াতে আমি দেখবলে হয়েছে এইখানে ঠাই কিন্তু যেকোনো সময়ত ভাঙি পড়ব পারে ক্ষয়ি পড়ব পারে গতি ইয়াতে কিন্তু প্রায় আধা ক্ষয়ি গৈছে এনে পরিস্থিতি বিরাজ করে আছে এইখানে যে করিমগঞ্জের পাতারকান্দি সমষ্টির ঠাই আর কব গেলে যে পাতারকান্দিত এতালেকে প্রায় তিন চারিটা ঠাই কিন্তু মোটামুটি ছিঙি গৈছে আর বিভিন্ন এলাকা লঙ্গাইন প্লাবিত হয়ে আছে আসলতে করিমগঞ্জ জেলার যে বারিষার পানি ইয়ার উপরেও কিন্তু যদি দেখা যায় যে উজনি মিজোরাম জেলার রাজ্যের পরা কিন্তু ভালেখিনি পানি নামি আহিছে অবিরত পানি নামি আহিছে আর এনেদরে যে বান পরিস্থিতির সৃষ্টি করেছে আর ইয়াতে সকলে পর্যবেক্ষণ রাখিছে যে যাতে কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি নহয় প্রশাসনের লোকের পর আরম্ভ করে জলসম্পদ বিভাগের লোক আছে আমি দেখাই আছো কেনেদরে বান পরিস্থিতি ইয়াতে কেনেদরে কি ভয়ানকভাবে পানি ইয়াতে প্লাবিত হয়ে আছে যে মতাউরি আছে মতাউরি উপরেদি পানি বই আছে আর কিছু ঠাইত মতাউরি ছিগি গৈছে ইয়াতে কিন্তু যিকোনো মুহূর্তে ছিঙি পড়ার উপক্রম আছে আর ইয়াতে যে প্রশাসনের লোক লগতে যে বিজেপির কর্মী সকল ইয়াতে আহি উপস্থিত রয়েছে বিধায়কের মানুষ পঠাইছে স্থানীয় বিধায়কের বিভিন্ন ঠাইত পরিদর্শন করে আছে আর কিন্তু রাইজ কিন্তু আতঙ্কত ভুগি আছে আমি ইয়াতে চেষ্টা করিম রাইজর বাস্য লওয়ার আমি আসলে বিচারি আছো ইয়াতে যে রাইজে কেনেদরে ইয়াতে হারাশাস্তির সম্মুখীন হয়েছে আর কেনেদরে এই যে রেমালের প্রভাব যে ঘূর্ণিঝড় রেমালে কিদরে প্রভাবিত করেছে আসলে আজি দ্বিতীয় দিন কালি যদিও অসমত বিভিন্ন জেলাত লন্ডভন্ড করে গৈছে কিন্তু ইয়ার পাছত আজি করিমগঞ্জত কিন্তু মারাত্মকভাবে আসলে বানপানির প্রভাব পড়েছে আর ইয়া কিন্তু রেমালের ভাবেই হয়েছে রেমাল ঘূর্ণিঝড়ের পাছতেই এনেদরে বাড়িয়া হয়েছে এগারী রাইজ আছে আমি জানিবলৈ চেষ্টা করিম যে ইয়াতে বহুকেইটা গাঁও আছে আর পাতারকান্দিত এনেদরে কেইটা মথাউরি ছিগিছে একচুয়ালি দাদা পাতারকান্দির ভিতর কমসে কম এনেকা মথাউরি দশটা মান হব আটটা নটা দশটার ভিতর হব একজেক্টলি আর যোনটো আমার ডুমুয়া যোনটো আমার যোনটো বতর বিজ্ঞানের পর যোনটো আজি চারিদিন আগতে দিছিল সেইটো ঠিক অনুযায়ী এইবিলাক ডুমুয়া বহুত বেশি হয়েছিল লগতে মিজোরামের পর যোনটো বান পানির যোনটো হেরিটো আজি আগতে নাছিল এটু পাঁচ ছয় বছর আগতে আহিছিল কিন্তু এতিয়া আমার অসম সরকারের উদ্যোগত এই মথাউরিবিলাকৰ কাম কাজ ভালকে হওয়ার কারণে আমি পাঁচ বছরলৈকে এনেকা ফ্লাড দেখাই নাই কিন্তু এইবার ডুমুয়ার লগতে মিজোরামের পর যেবিলাক পানি আহিছে সেইটোতে বহুত মানুষ এফেক্টেড হয়েছে আর এই লই মানে প্রশাসন বা যে বিভাগ সকল আছে তেওঁলোকে কেনেদরে কি ব্যবস্থা করে আছে পানি বাড়ি আছে না রাখ পাই আছে এতিয়া বর্তমান টাইমটো অলপ রাখ পাইছে আর নদীর পানিটো অলপ রাখ পাইছে কিন্তু আমার ভিতরুয়া যেবিলাক বান ভাঙিছে তাতে পানিটো ইনক্রিজ হয়ে আছে কিন্তু যোৱাকালি পৰা আমার কর্মবীর বিধায়ক কৃষ্ণপাল দাদা আর আমার এডমিনিস্ট্রেশন ডিসি মহোদয় আর আমার সার্কুল অফিসের এডমিনিস্ট্রেশন যা সবে একলগত ইনিশিয়েটিভ লয় আমার জীবমূর্তার যাক সতীর্থ আছে একলগত আমার জিওবেগ আর এসডিআরএফর টিম আছে লগতে আমার পাবলিক যা গাঁর মানুষবিলাকর আমি সহায় করে যান পার মানুষবিল আমি সহায় করার কারণে ট্রাই করে আছো মই ক্যামেরা পার্সনক পুনের অনুরোধ করি যে লঙ্গাইনের যে প্রবাহ আমি অল্প দেখবলে চেষ্টা করি কি গতি করে আছে আসলে যদি দেখা যায় যে বহু কোবাল সুতোত কিন্তু লঙ্গাইন গতি করে আছে আর এইখানে ঠাইত আহি যে মতাউরির উপর দিয়ে পানি গই আছে লগতে মতাউরির কিছু অঙ্গ ভাঙিও গৈছে যার ফলে সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছে আর এইখানে যে ঠাই এইখানে যাই যত মই থিয় হয়ে আছো এইখানে ঠাই কিন্তু যিকোনো মুহূর্ত ভাঙি ছিঙি পড়িব পারে গতি এটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করে আছে করিমগঞ্জ জেলা সমগ্র জেলা যেটু আমি জানিবলৈ পাৰিছো যে এই মুহূর্তে কিন্তু প্রায় হয় হাত জায়গা কিন্তু যে পাতারকান্দি সমষ্টিতে কেবল মথাউরি ছিঙিছে তার উপর দক্ষিণ করিমগঞ্জের তিন ঠাইত ছিঙিছে ইয়ার উপর কিন্তু উত্তর করিমগঞ্জও ছিঙিছে আসলে উজনি যদি করিমগঞ্জ জেলা উজনি ধরা যায় উজনি হলে পাতারকান্দি সমষ্টি বেশি ছিঙিছে গতি নামনির ফলে এতিয়া অলপ সংখ্যা কমি গৈছে কিন্তু পাতারকান্দিত কিন্তু ভয়াবহ সৃষ্টি করেছে বানপানির এই লঙ্গাইনৈর বানপানী।